যে এই রাষ্ট্রের 20 কোটি বাসিন্দা কি কুকুর বিড়ালের মতো বাঁচবেন নাকি স্বাধীন দেশের নাগরিক হিসাবে বাঁচবেন। যদি মনে করে থাকেন কুমড়োদারের ভিড়ে ওই কক্সবাজার উখিয়া টেকনাফে সীমান্ত পাহারাদারদেরকে বেড়িভাত ভাগ করে লোকজন ঢুকছে তাতে আমার কি, আমি তো ঢাকায় ভালো আছি। উখিয়ার সীমান্তকে ধর্ষণ করে লোকজন ঢুকছে তাতে আমার কি, ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত থেকে বিএসএফ 23 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাচ্ছে তাতে আমার কি, ফেলানির লাশ কুড়িগ্রামের সীমান্তে ঝুলে থাকে তাতে আমার কি, কুড়িগ্রাম আর লালমনির হাটের সীমান্তে বাংলাদেশিকে হত্যা করা হয় তাতে আমার কি, যশোরের সীমান্তে বিজিবি সদস্যকে হত্যা করা হয় তাতে আমার কি, কুষ্টিয়া ঝিনাইদহের সীমান্তে বাংলাদেশদেরকে হত্যা করা হয় তাতে আমার কি, বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত যেভাবে আমাদেরকে ফেলানির লাশের মতো ঝুলিয়ে রাখা হয়েছে, দেশের 20 কোটি মানুষ যেভাবে নিশ্চুপ থেকে কুকুর বেড়ালের মতো চৈতন্যহীনভাবে দাঁড়িয়ে আছেন, যদি মনে করে থাকেন আপনারা এখনো স্বাধীন বাংলাদেশের নাগরিক বকর স্বর্গে বাস করছেন, আপনারা পরাধীন দেশের কৃতদাস, দাসত্বের জীবন হচ্ছে আপনাদের, আপনারা ডিজার্ভ করেন ফেলানির মতো লাশ হয়ে ঝুলে থাকতে, স্বাধীন দেশের নাগরিক হওয়ার যোগ্য না। বাংলাদেশে এখনো এত লাশের পরেও, এত ফেলানির মৃত্যুর পরেও, এত বিএসএফ এর গন্ডগোলের পরেও লক্ষ লক্ষ মানুষ কেন রাস্তায় নেমে আসে বলে নাই যে আমি বাংলাদেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, তারা দয়া ভিক্ষা করে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোন দেশের ইনসাফ করে কোন দেশ আমাদেরকে রাষ্ট্র দিয়ে গেছে তেমন দেশের নাম বাংলাদেশ না। তাহলে আপনারা কৃতদাস হওয়ার যোগ্য, আপনাদের জন্য পরাধীনতাই ঠিক আছে, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্য না। যদি না আপনারা প্রতিবাদ করতে জানেন, যদি না আপনারা লড়াই করতে জানেন, ফেলানির মতো প্রত্যেকটা লাশকে যদি আপনার লাশ মনে না করেন, বিএসএফের 23 জন বিএসএফ গত রাতে 23 জন বাংলাদেশিকে ফেনীর সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে, যদি 23 জনের মধ্যে আপনি আপনাকে না দেখেন বিজিবি সদস্যের লাশ আর রক্তের মধ্যে, যদি আপনাকে না দেখেন আপনি দাসত্বের জীবন যাপন করছেন, আপনাদের জন্য স্বাধীনতা না, আপনারা রাষ্ট্র ডিজার্ভ করেন না, কুকুর বিড়ালের জন্য রাষ্ট্র লাগে না, দাস দাসীদের জন্য দরকার হয় নাই, স্বাধীনতা যুদ্ধের অধিকারের সনদের জন্য পৃথিবীতে কোনো লড়াই করতে হয় নাই, দাসত্বের জন্য কৃতদাসদের জন্য বাংলাদেশ, এইটাই বাকশাল বারবার প্রমাণ করেছে। বাকশালীরা আপনাদেরকে আওয়ামী দখলদারদের কাছে নতুন করে এই রাষ্ট্রকে বর্গা দিয়েছে, আপনারা একটা পরাধীন দেশের মানুষ, আপনারা স্বাধীনতার জন্য যোগ্য না, আপনাদের হাত থেকে একের পর এক অধিকার ছিনিয়ে নিচ্ছে, শুধু লাশের পর লাশ পড়ছে না, দেশের প্রত্যেকটা অধিকারের সনদ ছিনিয়ে নেওয়া হচ্ছে, সংবিধান ভুলুণ্ঠিত হচ্ছে, আমার অধিকার আমার ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাচ্ছে, দেশের 20 কোটি দাস দাসীরা কোনো প্রতিবাদ করছে না, লড়াই করছে না। যদি মনে করে থাকেন আপনার সকাল সন্ধ্যা ডিউটির মাঝখানে আপনি আছেন, বিশ্বাস করেন কাশ্মীরও এরকম স্বাধীন ছিল, সিকিম স্বাধীন ছিল, গোয়া স্বাধীন ছিল, পৃথিবীর অনেক রাষ্ট্র রাজ্য স্বাধীন ছিল, গত এক শতাব্দীতে পোলান পৃথিবীর মানচিত্র থেকে দুইবার হারিয়ে গিয়েছিল, সেই পোলানকে রক্ত দিয়ে জীবন দিয়ে আবার স্বাধীনতা অর্জন করতে হয়েছে। তাই দেশবাসীকে বলছি, যদি সীমান্তের হত্যাগুলোকে সীমান্তের বিচ্ছিন্ন ঘটনা মনে করেন, উকিয়ার নাক্ষাংছড়ির হত্যাকাণ্ডকে যদি আপনাকে নাড়া না দেয়, আপনার রক্ত যদি ভুলুণ্ঠিত না হয়, আপনার মর্যাদা যদি হানি না হয়, আপনাকে প্রশ্ন করতে হবে আপনি স্বাধীনতার যোগ্য কিনা। আপনার জন্য দাসত্ব ঠিক আছে, কৃতদাসদের জন্য নতুন বাংলাদেশ লাগবে না, নতুন বাংলাদেশ শুধু তাদের জন্য যারা বাকশালের দখলদারদের বিরুদ্ধে লড়াই করবে, সিকিমের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল দেশের হাজার হাজার মানুষ, বাংলাদেশেরও জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সীমান্তের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আপনি স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, নিজের অধিকারের জন্য, উত্তর প্রজন্মের আপনার ছেলেমেয়েদের জন্য লড়াই করবেন নাকি সীমান্তে যেভাবে
ফেলানিকে লাশে ঝুলিয়ে দিয়েছেন, আপনারা বাংলাদেশকে সীমান্তে ঝুলিয়ে দিবেন, এটা আপনার চয়েস, কিন্তু আমরা এই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ফেলানির লোকদের সাথে বেঈমানি করব না। আমরা কারো সীমান্ত হত্যাকাণ্ডকে শুধু ওই খুন মনে করি না, সীমান্তের প্রত্যেকটা খুন হচ্ছে আমার খুন, সীমান্তে ফেলানির প্রত্যেকটা রক্ত ফোটা আমার আপনার রক্তের ফোটা, এর বদলা নেওয়া হবে স্বাধীনতার লড়াই করে, সার্বভৌমত্বের লড়াই করে। এই বাংলাদেশ রক্তে কেনা বাংলাদেশ, গোলামীর জন্য বাংলাদেশ তৈরি হয় নাই, এই বাংলাদেশ আমরা ছেড়ে দেব না। সেই লড়াই সংগ্রামে যারা মনে করেন কিন্তু দাসের মতো বাঁচবেন না, স্বাধীন নাগরিকের মতো বাঁচবেন, এই লড়াই সংগ্রামে আহ্বান যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।